অধ্যাপককে মোর হিন্দি বহুত ভাল মই হিন্দি পরীক্ষাও দিয়া নাই হিন্দি অধ্যাপকও নয় কিন্তু মুখ্যমন্ত্রীকে মোর হিন্দি ভাল বলে সবাই কইছে হাহক তিনি কোটি ত্রিশ লাখ মানুষ আছে আপনাদের এজন মানুষের নামে কৈছে তিনি কোটি ত্রিশ লাখের বাকি মানুষখিনো নাই হওয়া আমি তো রাইজরহে সেবা করি এজন মানুষের সেবক নাকি তিন কোটি ত্রিশ লাখ মানুষের মাজর আধা মানুষও যদি হাঁহে তেতিয়া নিশ্চিতভাবে চিন্তার বিষয় হব এজন মানুষ কোন কথা মুখ্যমন্ত্রী আলদ্রাবিলাকে তো আর কথা কলে নহব রাইজে কব লাগবে অসমের যিকজন মানুষ সকলে সমানেই শ্রদ্ধা করে আমি শঙ্কর মাধব ভূপেন হাজরিকা জ্যোতি বিষ্ণু আমি এই সকলের শিষ্য নহয় জানো আমি অনুগামী অনুগামী হিসাবে যে বাট দেখাইছিল আমি সেই বাটেরে যাম নে দীনদয়াল উপাধ্যায় বাটেরে যাম গতিকে আমি কবিতাও একটা মাধ্যম হিসাবে লৈছো গানও একটা মাধ্যম হিসাবে লৈছো রাইজর মনের কথাবিল প্রকাশ করবর কারণে কারণ বৌদ্ধিক সমাজে কেতিয়াবা কেতিয়াবা রাজনীতিকর ভাষণ ভাল নাপাব পারে গতিকে বৌদ্ধিক সমাজকো আমি সম্বোধন করার প্রয়োজন আছে গতিকে বিভিন্ন প্রকারে আমি অসমৰ রাইজক বর্তমান সরকারখনের প্রকৃত চরিত্র আর স্বরূপ উদঙ্গাই দেখাব বিচারিছো দেশের দৃষ্টিত কিমান শ্রেষ্ঠ মই নকওঁ বিজেপির কেন্দ্রীয় সরকারের যে নীতি আয়োগ তার মাত্র পাঁচটা সমীক্ষা মই আপনার দিছো যিসকলে শ্রেষ্ঠ বলে কয়লক সুদিব যে সমীক্ষাকিটা সচা নামিছে ভারতবর্ষের ভিতর দুখিয়া রাজ্যর যখন তালিকা ওলাইছে নীতি আয়োগের পর তাদের স্থান তিন নম্বর আছে গতিকে আপনি মুখ্যমন্ত্রীক শ্রেষ্ঠ বলে কোব পারে কারণ থার্ড ইন্ডিয়ার ভিতর মানে দুখিয়া রাজ্য হিসাবে তৃতীয় স্থানত স্বাস্থ্যখণ্ডত ভারতবর্ষের ভিতর স্থান সাতাইশ নম্বর শিক্ষাখণ্ডত স্থান ছাব্বিশ নম্বর ভারতবর্ষের ভিতর মূল তথ্য নহয় শ্রেষ্ঠ বিধায়ক শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী যিসকলে সম্বোধন করে সুদিব এতিয়া নিবনুয়া বৃদ্ধি ভারতবর্ষের ভিতর এক নম্বর ইরিগেশন সেক্টর যত সেভেন্টি পার্সেন্ট মানুষ জড়িত এতালেকে যিখিনি কৃষিভূমি তার মাত্র তেইশ শতাংশ পানি মাটির জলযোগের ব্যবস্থা আছে তেওঁলোকে কৈছিলে খোৱা পানী কথা এটা খোৱা পানী অসমৰ বিশুদ্ধ খোৱা পানী খাবলে অসমৰ মাত্র ওঠৰ শতাংশ মানুহে পাইছে গতিকে তারপর যদি মুখ্যমন্ত্রী কোনোবাই শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী আখ্যা দিব বিচাৰে তেতিয়া অসমখনক স্বর্গ হৈছে বুলি কব লাগিব সাসপেনশন হৈ আছে গতিকে নিলম্বিত মানুহ এজনে কি কৰি আছে সেইটো আমাৰ লুকআউট নহয় আমি ভৰতন এটা কেনেকৈ ঘটিব আপুনি কর্মচারী এজন যেটা অফিসের পর সাসপেনশন হয়ে থাকে সি ঘর কিবা ফাইলত সহি করলে কিনা ভেলু থাকে নাকি অফিসত যে সাসপেনশন হয়ে থাকা কর্মচারী সি কি কাম করে নকরে সেটা লই পেলে তো অফিসও নচলে এটা দলত নাই সাসপেনশন হয়ে আছে এটা দলের সাসপেনশনের পাছত চৌকজর যে রিপ্লাই দিছে সেটা ভৰতনৰ কমিটিকে আমি চাবল দিছো ভৰতনৰ কমিটিয়ে রিপোর্ট দিয়ার পিছত আমি সিদ্ধান্ত লোম মই ভাবিছোঁ যে এইবার পৌরসভার নির্বাচনত অসমৰ রাইজে কংগ্রেসক একটা সুযোগ দিব এই কারণেই সুযোগ দিব যে বিজেপিয়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণের নামত যিধরনের দুর্নীতি বিকেন্দ্রীকরণ করেছে রাজহুয়া পয়সার যিধরনের অপচয় হয়েছে যিধরনের দুর্নীতি হয়েছে আজি গোলাঘাটর দলং মুখ্যমন্ত্রী পিডব্লিউডি মিনিষ্টার মুখ্যমন্ত্রী ঠিকাদার অজন্তা নেওগর নিজের পরিয়ালের পর ঠিকাদার আপনি দলং আধাশিলা করার দুয়ার মুক্তি করার কেঘন্টামানের পছত খুঁটা বহি গেল আজি আজি চারিওফালে চারিওফালে যিমানবিলাক সরকারি পুঁজি যিধরনের লুটপাট হয়েছে এই লুটপাট রোধ করবলে হলে বিজেপিক একটা ওয়ার্নিং দিয়ার একটা সকিয়নি দিয়ার সময় আছে আর সেই সকিয়নি দিবর কারণে সম্মুখ হলে রাইজে কংগ্রেসক আগুয়াই দিব আর পৌরসভার যদি বিজেপি জিকিবলে হয় দিসপুর এমএলএ মন্ত্রী সব লুটপাট হব আজি যদি তেজপুরতে কংগ্রেসের যদি পৌরসভা রাইজে বনাই দিয়ে কংগ্রেসের পৌরসভা মানুষখিন তো ভাল কাম করব কারণ দুই তিন বছর তো বিজেপি সরকার থাকিব গতি যেতালেক বিজেপি সরকার থাকিব কংগ্রেসের পৌরসভা যেটা হব কাম ভাল হব পয়সা সদ্ব্যবহার হব রাইজর স্বার্থ সিদ্ধি হব আর মানে সেইকাৰণে ভাবিছো যে সচেতন রাইজে বিশেষ টাউনবিলাকর রাইজে তো সব কথা বেশিকে বুঝি পায় গতি এই টাউন অঞ্চলের রাইজে এবার কংগ্রেসক একটা সমর্থন আর সুযোগ দিব ইয়ার ফলকত এতালেক আমি কোনো একো প্রস্তাবও পোৱা নাই আর তেনেকা কোনো আমার সম্বন্ধ হওয়া নাই কিন্তু রাজ্যসভার ক্ষেত্র যেহেতু বিধানসভার সংখ্যায় বিরোধীক একটা খবর দি আছে বিরোধীক একটা সংকেত দিছে সংখ্যাটোয়ে যে আমি যদি বিরোধী শক্তি সমূহ উমৈহতীয়াভাবে প্রার্থী নিদো তাহলে বিজেপিক আমি ওয়াক ওভার দিয়া হব সেখানে নীতিগত কারণত আদর্শগত কারণত বিজেপিক প্রতিরোধ করিবর কারণে আমি বিধানসভার যিসমূহ বিজেপি বিরোধী শক্তি আছো সেই শক্তি সমূহ একত্রিত হওয়া সময়ের আহ্বান আর অসমৰ ৰাইজৰ স্বার্থত এজন বিজেপি বিরোধী রাজ্যসভার সাংসদ দিল্লীলৈ পঠিয়াবর কারণে আমি সকল ধরনের চেষ্টা অব্যাহত রাখিছো
এআইডিএফে তেওঁলোকৰ দলৰ পৰা এজন প্ৰাৰ্থীত বিচাৰিছে আৰু বিচৰাটো কোনো অস্বাভাৱিক বা বেয়া পাবলগীয়া একো নাই কিন্তু যিহেতুকে কোনো এটা দলেই অকলে ৰাজ্যসভাৰ প্ৰাৰ্থী জয় কৰাব নোৱাৰে সেইকাৰণে আৰু বহল আলোচনাৰ প্ৰয়োজনীয়তা আছে প্ৰথম লালি আলোচনা যথেষ্ট যোগাত্মক প্ৰত্যেকে নিজৰ নিজৰ প্ৰাৰ্থিত্বৰ দাবীত এতিয়া অটল হৈ আছে কিন্তু যেতিয়াই নিৰ্বাচন ঘোষণা কৰিব আমি সবেই বুজি পাওঁ আজমল ডাঙৰীয়াও বুজি পায় আমিও বুজি পাওঁ যে আমি একেলগ নহ'লে বিজেপিক ৱাক অভাৰ দিয়া হ'ব গতিকে নিশ্চিতভাৱে বিৰোধী কোনো বিধায়কে বিজেপিক কিয় ৱাক অভাৰ দিব গতিকে আমি মিলিবই লাগিব মিলাটো পৰিস্থিতিৰ তাগিদা পৌৰসভা নিৰ্বাচনত যি 921টা ৱাৰ্ড আছে 80খন পৌৰসভাত যি নিৰ্বাচন হ'বলৈ গৈ আছে আমি প্ৰত্যেকটো ৱাৰ্ডতে প্ৰাৰ্থী দিবলৈ আমি প্ৰস্তুতি চলাই আছোঁ প্ৰায় 95% সমষ্টিত ৱাৰ্ডত আমাৰ প্ৰাৰ্থী ইতিমধ্যে নিশ্চিত হৈছে আমি 7গৰাকী নেতাৰ হাতত এ ফৰ্ম বি ফৰ্ম দিছোঁ নমিনেশ্যন দিছোঁ তেওঁলোকে গৈ পেলাই প্ৰাৰ্থীসকলৰ হাতত দি আহিব 5% আসনত বেলেগ বেলেগ বিভিন্ন বিজেপি বিৰোধী ৰাজনৈতিক শক্তি যেনেকৈ CPI CPM AJP এওঁলোকে আমাৰ সৈতে যোগাযোগ কৰিছে তো সেই সম্পৰ্কত কালিলৈ আমি সিদ্ধান্ত ল'ম